দর্শক ঈদ উদযাপন এবং পর্যটক সমাগমের খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। আর রানা, ঈদ ঘিরে পর্যটক সমাগম কেমন দেখছেন? এছাড়া ঈদ উপলক্ষে প্রশাসন কি ধরনের প্রস্তুতি নিয়েছে? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সিনথিয়া, পার্বত্য জেলায় কোন সামাজিক এবং ধর্মীয় উৎসব মানেই হচ্ছে পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী এবং সম্প্রদায়ের মিলন উৎসব। আজ পবিত্র ঈদ উল ফিতরকেও কেন্দ্র করে পার্বত্য রাঙ্গামাটিতে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী মেতেছে সেই ঈদের আনন্দ উৎসবে। ঈদের জামাত শেষ হওয়ার সাথে সাথে তারা ঘুরে বেড়াচ্ছেন এই পাড়া থেকে ও পাড়া, কেউ কেউ ঘুরে বেড়াচ্ছেন রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন স্পটে। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে ইতিমধ্যে তাদের হোটেল মোটেলগুলো আগাম বুকিং হয়ে গিয়েছে এবং পর্যটকদের ভ্রমণকে নির্বিঘ্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, পর্যটকরা যাতে নির্বিঘ্নে তাদের পরিবার পরিজন নিয়ে রাঙ্গামাটিতে ভ্রমণ করতে পারে সেজন্য তারা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। কথা বলেছিলাম পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়ার সাথে, তিনি জানিয়েছেন প্রত্যেকটা সরকারি ছুটিতেই রাঙ্গামাটিতে পর্যটকের আনাগোনা বাড়ে, সেই হিসেবে তাদের পক্ষ থেকেও পর্যটকদের ভ্রমণকে নির্বিঘ্ন করার জন্য, আনন্দদায়ক করার জন্য তাদের সর্বাত্মক প্রস্তুতি থাকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পর্যটকদের ভ্রমণ যাতে নিরাপদ এবং নির্বিঘ্ন করা যায় সেজন্য তারা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সিনথিয়া, ধন্যবাদ। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন ইয়াসিন রানা সোহেল।